নমস্কার আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশান পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে ভেটেনারি কোর্সের জন্য কিন্তু অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে যারা এবছরের নিট পরীক্ষার্থী ছিলেন বা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবেদনের জন্য যোগ্য তো আমি সমস্ত ডিটেলটা দেখিয়ে দিচ্ছি কি কী ডকুমেন্টস তোমাদের ক্রেডি রাখতে হবে অনলাইনে আবেদনের জন্য যা বা কি কি ক্রাইটেরিয়া থাকলে তোমরা আবেদন করতে পারবে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত ইনফরমেশানগুলো সঠিকভাবে জানার জন্য আর ভিডিওটি যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দিও তো চলো আমরা ডিটেল নোটিফিকেশন দেখে নিই দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ অ্যাডমিশান নোটিশে দেওয়া আছে অ্যাডমিশন নোটিশ ফর এ বি অ্যান্ড বিবিএসি অ্যান্ড এইচ নোটিশটা ওপেন করে নিয়েছি আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন নোটিশ ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিগ্রি প্রোগ্রাম সেশান দু হাজার কুড়ি একুশ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম इंटरेस्टेड कैंडिडेट हू है सक्सेसफुली क्वालिफाइड नीट यू जी टू थाउजेंड टोन्टी कंडेड बह नैशनल टेस्टिंग एजेंसी एन टी ए पर एडमिशन टू बी एस सी एंड एइ डिग्री प्रोग्राम फाइव एंड फाइव एंड हाफ यार्स साढ़े पाँच बचर पर एकेडमिक सेशन टू थाउजेंड टोन्टी टोयी वन आंडार दैकाल्टी एंड एनिमल सैंसेस डब्ल्यू बी ए एफ एस मोहनपुर नदिया অনলাইন আবেদন নেওয়া হচ্ছে আঠেরোই আঠেরোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত আর প্রভিশনাল মেরিট লিস্টটা কিন্তু দোসরা ডিসেম্বর পাবলিশ হবে তারপরে কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটগুলো ওয়েবসাইটে পাবলিশ হবে টাইম টু টাইম এবার আমরা সিড ম্যাট্রিক্সটা অর্থাৎ কতগুলো শূন্য পদ রয়েছে আনরিজার্ভ জেনারেলদের জন্য তেত্রিশটা এসসি আঠেরোটা এস টি পাঁচটা ও বিসি এ আটটা ও বি ছটা বিসিআই বারোটা জিটি এ একটা টোটাল সিট তিরাশিটা এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দু হাজার কুড়ি একুশ সেশনের জন্য সি অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে দু নম্বর হচ্ছে বয়স সতেরো বছরের কম হবে না এবং পঁচিশের বেশি হবে না একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি অনুযায়ী আর যারা কাস্ট পরীক্ষার্থী তারা বয়সে ছাড় পাবে ক্যান্ডিডেটকে অবশ্যই কোয়ালিফাইং পেতে হবে এবং একটা কোয়ালিফাইং মার্কস এবং একটা র্যাঙ্ক পেতে হবে নিট ইউজি যেটা এন করিয়েছিল এবং অবশ্যই ওয়েস্টবেঙ্গলে ডোমিসাইল হতে হবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্স বোর্ড বোর্ডের আন্ডারে ডব্লু এর আন্ডারে আর ক্যান্ডিডেটকে অবশ্যই এইচএস পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বায়োটেকনোলজি এবং ইংরিজ ইংরেজি নিয়ে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বায়োটেকনোলজি এবং ইংরেজি নিয়ে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে কাস্ট ক্যাটাগরি যারা ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেলেও হবে এবারে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এক নম্বর হচ্ছে র্যাঙ্ক কার্ড নিটের দু নম্বর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট বোধ এনএক্সচার ওয়ান অ্যান্ড টু এনএসচার ওয়ান এবং টু দুটো ই আপলোড করতে হবে এনএক্সের ওয়ান যেটা সেটা যে কোনো গেজেটেড অফিসার অর্থাৎ ভিডিও বা সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ বা ডেপুটি ম্যাজিস্ট্রেট যে কোনো গ্রুপে অফিসারের থেকে নিতে হবে আর এনএক্সচার টু যেটা সেটা যে স্কুল থেকে পরীক্ষার্থী এইচএস পাস করেছে সেই স্কুলের হেড টিচারের থেকে নিতে হবে নির্দিষ্ট প্রফরমায় আর কাস্ট সার্টিফিকেট যদি কোনো ক্যান্ডিডেট কাস্ট ক্যাটাগরির হয় কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট ভারত হিসেবে আপলোড করতে হবে এইচএস মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে মার্ক এইচএসের মার্কশিটও আপলোড করতে হবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে নিতে হবে প্রভিশনাল মেরিট লিস্ট নিটের র্যাঙ্ক অনুযায়ী পাবলিশ হবে যে যেভাবে নিটের রেজাল্ট করেছে অ্যাপ্লিকেশান ফি কিছু লাগছে না কিন্তু অ্যাডমিশান ফিটা ফার্স্ট ইয়ারের জন্য তেরো হাজার সাতশো সত্তর টাকা লাগবে যেটা অনলাইনেই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীকে পেমেন্ট করতে হবে আর সিটগুলো অ্যাডমিশানের পরে ভেরিফিকেশানের পরে সিটটা কনফার্ম হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে অ্যাডমিশানটা কনফার্ম হবে তো বন্ধুরা ভেটেনারি সংক্রান্ত ডিটেল তোমরা জানলে যদি ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে লাইক বটনে ক্লিক করে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ডিটেলটা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দিও নমস্কার সবাই ভালো থেকো ধন্যবাদ